প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এই কারণে, আপনারা জানেন যে 15 অ্যামেন্ডমেন্টের উপরে একটা জাজমেন্ট হয়েছে এবং সেই জাজমেন্টে আলটিমেটলি আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বেআইনিভাবে বাতিল করে দিয়েছেন। সেখানে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি, সেটা পেন্ডিং আছে। ইন দি মিন টাইম সুজনের পক্ষ থেকে বদিউল আজম মজুমদার সাহেব একটি রিট পিটিশন দাখিল করেছে 13 নম্বর আদালত। সেখানে সেই রিট পিটিশনের উপরে রুল ইস্যু করেছেন এবং সেই রুল ইস্যুর মধ্যে আমরা এক্সামিন করে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাবেক প্রধানমন্ত্রী যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কোন পরিপ্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলো ওই রিট পিটিশনের মধ্যে আসে নাই। তাই আমরা মনে করেছি যে এই রিট পিটিশনের মধ্যে আমাদের সেই সমস্ত কথাগুলো থাকা দরকার এবং আরও বেশ কিছু তথ্য যেগুলো রিট পিটিশনের মধ্যে আসে নাই আমরা এক্সামিন করে দেখেছি। সেজন্য আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই রিট পিটিশনে আমাদের উপস্থিত থাকা দরকার। তো কিভাবে উপস্থিত থাকা যায়? আপনারা জানেন যে এইখানে যদি আমরা কো-পিটিশনার হই তাহলে আমাদের আদালতের একটি আদেশ আছে এবং সেটা আপিল বিভাগ পর্যন্ত সেই আদেশটি বহাল আছে যে একটি রিট পিটিশনে আরেকজন কো-পিটিশনার হওয়াটা সমীচীন নয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা একটা আবেদন দাখিল করেছি 13 নম্বর আদালতে। ওই রিট পিটিশনে পক্ষ হিসাবে বক্তব্য রাখার জন্য এবং আমাদের যে বক্তব্য সেটা প্লেস করার জন্য আদালত গতকালকে আমরা এটা প্লেস করেছিলাম এবং আজকে সেই পিটিশনের উপরে 1 নম্বর হিয়ারিং অত্যন্ত গুরুত্বের সাথে 1 নম্বর আইটেম হিসাবে রেখেছিলেন এবং আমরা সেটা হিয়ারিং করেছি। হিয়ারিং করার পরে আদালত আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেছেন। সুতরাং এখন আমরা এই রিট পিটিশন হিয়ারিংয়ের সময় আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারব এবং আইনের যে সমস্ত যুক্তি আছে সেগুলো আমরা দেখাতে পারব। এটা তো আমরা যেটা এখন পর্যন্ত শুনানির জন্য ডেট আছে 30 তারিখে। না, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই এই কারণে, বিকজ আমরা ওইখানে রিভিউ পিটিশন ফাইল করেছি আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে, আর এখানে 15 অ্যামেন্ডমেন্টের যে মূল পুরোটাই অর্ডার সেইটা পুরোটা চ্যালেঞ্জ করা হয়েছে। সেইখানে আমরা ইন্টারভেনার হিসেবে অংশগ্রহণ করেছি। দেখুন, এটা একটা রাজনৈতিক বিষয়। সংবিধান পুনর্লিখন হবে না সংশোধন হবে এটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিকভাবেই মীমাংসা হবে। এখানে আইনজীবীদের কোনো বক্তব্য এখানে উপস্থাপন করা সমীচীন নয় বলে আমি মনে করি। থ্যাংক ইউ।